কাজী আজকে আমরা 2009 সরকার গঠন করার পর থেকে যখন এই রায় এলো সেই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমরা আবার গণতন্ত্রকে সুসংহত করলাম এবং আমাদের সংবিধানের সপ্তম অনুচ্ছেদ যেখানে বলা আছে যে এই প্রজাতন্ত্রের মালিক জনগণ সেখানে আরেকটি অনুচ্ছেদ আমরা যুক্ত করে দিয়ে এই উচ্চ আদালতের রায় অনুসারে অবৈধভাবে ক্ষমতা দখলকারী যে অপরাধী এবং সেটা যে শাস্তিযোগ্য অপরাধ সেই শাস্তিযোগ্য অপরাধ সেটা আমরা এখানে সংযুক্ত করে দিয়ে এটুকু বলতে পারি যে জনগণের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করা হয়েছে। পাশাপাশি আমাদের নির্বাচন কমিশন গঠনের জন্য আমরা আইন পাস করে দিয়েছি। নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে সংযুক্ত ছিল, আমরা সম্পূর্ণভাবে স্বাধীন করে দিয়েছি। বাজেটে তাদের জন্য আলাদা টাকা অ্যালোকেশন করে সেটাকেও আমরা আলাদা করে দিয়েছি। এমনকি আগে বিচার বিভাগও তারাও কিন্তু আর্থিকভাবে নির্ভরশীল ছিল সরকারের উপর, আমরা কিন্তু সরকার আসার পর বিচার বিভাগকেও আমরা সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছি এবং প্রশাসন থেকে বিচার বিভাগ আলাদা করে দিয়ে বাজেটের অর্থ বরাদ্দ থেকে শুরু করে সব ক্ষেত্রেই কিন্তু বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীনতা আমরা দিয়েছি। অর্থাৎ আমরা এই বিষয়টা বিশ্বাস করি বলেই আমরা সেটা করতে পেরেছি, আওয়ামী লীগ সরকার করতে পেরেছে। কাজে আজকে বিচার বিভাগের স্বাধীনতা যেমন আমরা নিশ্চিত করেছি, পাশাপাশি আমাদের নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকেও আমরা কিন্তু স্বাধীন করে দিয়েছি, যাতে তারা এভাবেই আমাদের দেশের মানুষের অধিকারগুলি নিশ্চিত করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। কাজে আজকে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করবার সুযোগ এনে দেয়। মিলিটারি ডিক্টেটররা একের পর ক্ষমতা দখল করতে থাকে, এটা হলো আমাদের দুর্ভাগ্য। প্রায় 21 বছর সরাসরি অথবা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু ক্ষমতাটা তাদের হাতে কুক্ষিগত ছিল, আর সেখান থেকে গণতন্ত্রকে ফিরিয়ে আনার সুযোগ এবং জনগণের মৌলিক অধিকার পাওয়ার সুযোগটা করে দেওয়া হয়। সব থেকে দুর্ভাগ্যজনক, আমাদের সংবিধানের তো বিচার পাওয়ার অধিকার সকলেরই আছে, সেখানে আমাদের প্রশ্ন যে আমরা কি অপরাধ করেছিলাম। আমি 81 সালে 6 বছর আমাকে প্রবাসে থাকতে হয়, কারণ তখনকার মিলিটারি ডিক্টেটর আমাকে আসতে দেবে না, দেশের রেহানাকেও আসতে দেবে না এবং তার পাসপোর্টটাও রিনিউ করতে দেয়নি। সেই অবস্থা আমাকে যখন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আবার বর্তমানে নির্বাচিত করা হয়, একরকম জোর করে জনগণের সমর্থন নিয়েই আমি দেশে ফিরে আসি। আমি যখন আমার বাবা মা ভাইয়ের হত্যার বিচারের জন্য মামলা করতে যাই, সেখানে মামলা করা যাবে না, কেন? ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে খুনিদেরকে বিচারের হাত থেকে মুক্তি দেওয়া হয়েছে, এটা কেমন ধরনের কথা? মানবাধিকারের কথা শুনি, ন্যায় বিচারের কথা শুনি, কিন্তু সেই ন্যায় বিচার পাওয়ার অধিকার কি আমাদের ছিল না? আমি অনেকবারই হাইকোর্টে গিয়েছি, অনেক অনুষ্ঠানে গিয়েছি, আমি যখন গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রাম করি আমি বারবার এই প্রশ্নটাই করেছি, বিচারের বাইরে নিবৃত্তে কাকে? আমরা বিচার পাব না, আমরা যারা 15 আগস্ট আপন জন হারিয়েছি আমরা বঞ্চিত থাকি। 96 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে, এই 96 সালে সরকার গঠন করার পরেই অর্থাৎ আমাকেই ক্ষমতা আসতে হলো ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু কেন আমাদের দেশের মানুষের আর কারো কোনো বিভেদ ছিল না? আর সেই বিচার পেতে যেও যে এটা খুব সহজে হয়েছিল তা কিন্তু নয়, সেখানেও বারবার বাধা এসেছিল, কিন্তু তারপরেও এই উচ্চ আদালতের রায় আমরা কুখ্যাত ইন্ডেমনিটি আদেশ বাতিল করতে পারি এবং পার্লামেন্টে আইন পাস করতে পারি, সেজন্য আমি ধন্যবাদ জানাই। এবং সেই বিচার চলাকালীন সময় কিন্তু আবার 2001-এ আমরা সরকারে আসতে পারিনি, তখন বিচার কাজ বন্ধ হয়ে যায়। এরপর যখন আমরা পুনরায় 2009 সালে ক্ষমতা আসি, তখন আমরা এই বিচারের রায় পাই, আর সে রায় পেতেও আমি জানি না অনেকেই সেই সময়, যাক আমি এসব বলতে চাই না,
কিন্তু আমাদের অভিজ্ঞতা খুব বিচিত্র। যাও অবশেষে সেই রায়টা আমরা পেয়েছি এবং সেই খুনিদেরও আমরা বিচার করতে সক্ষম হয়েছি, বিচারের রায় কার্যকর করতে পেরেছি। আমরা সরকার গঠন করার পর থেকে 1996 সালে যখন সরকারে আসি, তখন থেকে মানুষ যাতে ন্যায় বিচার পায় তার জন্য আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করি। আমাদের নির্বাচনী ইস্তেহারে আমরা ঘোষণা দিয়েছিলাম 1996 সালে যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব এবং সরকার গঠন করার পরপরই আমরা সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিই। আমরা যেমন আমাদের যারা সুবিধা বঞ্চিত মানুষ তাদের জন্য আমরা আইনগত সহায়তা প্রদান আইন 2000 প্রণয়ন করি এবং সেই অনুযায়ী আমরা একটা লিগাল এইড ফান্ড তৈরি করি, সেখানে বিশেষ বরাদ্দ দেওয়া হয় এবং জেলা জজের নেতৃত্বে আইন সহায়তা কমিটি গঠন করা হয়, স্বতন্ত্র মেট্রোপলিটন সেশন আদালত স্থাপন, গ্রামীণ আদালত প্রতিষ্ঠা, বিভিন্ন উদ্যোগ আমরা নেই যেন সাধারণ মানুষ ন্যায় বিচার পেতে পারে সেই। তাছাড়া 64 জেলার দরিদ্র অসহায় বিচার প্রার্থীরা যার সুফল এখনও ভোগ করছে এবং নারী ও শিশু নির্যাতন দমনের জন্য বিশেষ আদালত আমরা প্রতিষ্ঠা করি এবং সুপ্রিম কোর্টের সার্বিক উন্নয়নে এবং আরও যাতে বিচারক নিয়োগ দেওয়ার সুযোগ হয় সেজন্য অবকাঠামোগত উন্নয়ন আমরা করতে থাকি। দ্বিতীয়বার যখন আমরা সরকারে আসি তখন থেকে আমরা আমাদের বিভিন্ন পদক্ষেপ নিই। আমরা আমাদের আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন 2020 প্রণয়ন করি, কারণ তখন আপনারা জানেন যে কোভিড-19 এই অতিমারির সময় আসলে বিচার কার্য একরকম স্থবির হয়ে যায়, কারণ মানুষ তো ঘর থেকেই ভয় বেরোতে পারতো না। তখনই আমি উদ্যোগ নিই, সেখানে ভার্চুয়াল কোর্ট নির্মাণ করার ব্যবস্থা নেওয়া হয় এবং বিচার বিভাগকে ডিজিটালাইজ করতে নানা রকম কার্যক্রম আমরা শুরু করি। সুপ্রিম কোর্টে অনলাইন কজ লিস্ট, অধস্থ আদালতের জন্য অনলাইন বেল কনফার্মেশন কার্যক্রম, সাধারণ বিচার প্রার্থীগণ এখন তথ্য প্রযুক্তি ব্যবহার করে আদালতের অনেক গুরুত্বপূর্ণ সেবা গ্রহণ করতে পারে। তাছাড়া অধস্থ আদালতের বিচারকগণ তাদের রায় আদেশ ও নিষ্পত্তি প্রতিবেদন অনলাইনে সরাসরি আপলোড করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করে দিই এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সকল রায় ও আদেশ অনলাইনে আপলোড করার কার্যক্রম চলমান আছে। তাছাড়া ওয়েবসাইটে ইংরেজি ভাষায় লিখিত রায় বিচার প্রার্থীগণ অ্যাপসের মাধ্যমে বাংলায় পাঠ করার সুযোগ পাচ্ছেন। উচ্চ আদালতের মাননীয় বিচারপতিগণ বর্তমানে অনেক রায় ও আদেশ বাংলা ভাষায় প্রচার দেওয়ার কাজ শুরু করেছেন। তাছাড়া ভাষার মাসে বিচার বিভাগের এই সকল কার্যক্রম সত্যি আমাদের জন্য অত্যন্ত গর্বের যে এখন অন্তত বাংলা ভাষায় রায় দেওয়া হচ্ছে। রায় দেওয়াটা এই জন্য দরকার যে ইংরেজি ভাষায় রায় দেওয়া হয়, আমার মতো যারা ইংরেজি আমরা বেশি জানি না, এখন আমরা তো সে রায় পড়ে বুঝবই না যে কী বললো, কাজে আমার আইনজীবী যা বুঝাবে সেটুকুই বুঝতে হবে, কিন্তু বাংলায় থাকলে পরে অন্তত নিজেরা পড়েও বুঝতে পারি, কাজে সেজন্য এটা অত্যন্ত দরকার। তবে এখন টেকনোলজির যুগ, ডিজিটাল যুগ, যার ফলে এই সুযোগটা সৃষ্টি হয়েছে। আমি সত্যি সেজন্য ধন্যবাদ জানাচ্ছি এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে। এবং আরও হচ্ছে যে মামলার ই ফাইলিংয়ের কার্যক্রমও শুরু হয়েছে। আজকে আমাদের বিভিন্ন কয়েক ধরনের মামলা ইতিমধ্যে ই ফাইলিংয়ের আওতায় এসেছে, ভবিষ্যতে সবই করা হবে। স্মার্ট বাংলাদেশ করব বলে আমরা যে ঘোষণা দিয়েছি 41 সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট হবে, আমাদের বিচার বিভাগও স্মার্ট বিচার বিভাগ হবে আমি সেটাই চাই। আমাদের মাননীয় প্রধান বিচারপতি স্মার্ট জুডিশিয়ারি গঠনের এই সকল উদ্যোগ নিয়েছেন, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। ইতিমধ্যে মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগে বিভিন্ন ধরনের উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করায় মামলার জট অনেক কমে গেছে আর অধস্তর আদালতের মামলার জট নিরসন এবং আদালতের কার্যক্রম তদারকির লক্ষ্যে 13 জন মাননীয় বিচারপতির সমন্বয়ে 13টি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। তাছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট অধস্তন আদালতের বিচারকদের কর্মস্প্রবৃত্তি ও কাজের মূল্যায়নের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর প্রধান বিচারপতি পদক প্রদানের উদ্যোগও গ্রহণ করা হয়েছে, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি তাতে সকলে একটু উৎসাহিত হবে। মাননীয় প্রধান বিচারপতি এসব সৃজনশীল ও যুপ যুপোপযোগী কাজে যুব
যুগোপযোগী কাজের উদ্যোগ গ্রহণের জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যারা বিচার চাইতে আসে তাদের আসলে বসার জায়গা নানা রকম অসুবিধায় পড়তে হতো। আমাদের মাননীয় প্রধান বিচারপতিগণই যখন যিনি ছিলেন আমাদের বিচার বিভাগের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, যে সমস্ত প্রস্তাবনা নিয়েছেন, আমরা কিন্তু একে একে সেগুলি সহায়তা করেছি। দেশের প্রত্যেক জেলা দায়রা জজ আদালতে আগত বিচার প্রার্থীগণের ভোগান্তি লাঘবে ন্যায়পুঞ্জ প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে বিচার প্রার্থীগণ বসতে পারে, এমনকি সেখানে মানে রেজিস্ট্রেশনের ব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা, এমনকি শিশুদের নিয়ে আসলে শিশুদের পরিচর্যার ব্যবস্থা, এমনকি মাতৃদুগ্ধ দানের ব্যবস্থা, সব ধরনের ব্যবস্থা নিয়েই এই বসার জায়গাগুলি যেটা করা হয়েছে ন্যায়কুঞ্জ, যার ফলে এখন যারা বিচার চাইতে আসে তারাও একটু ভালোভাবে চলতে পারে সেই ব্যবস্থাটা করা হচ্ছে। এবং সম্প্রতি সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট নির্মাণের জন্য কক্সবাজারে একটা জায়গাও বরাদ্দ করা হয়েছে। আসলে প্রতি ক্ষেত্রে রিসার্চ করা একান্তভাবে দরকার। অবশ্য আইনজীবীরাও বাদ যান না, তাদের জন্য অনেক ব্যবস্থা আমরা করে দিয়েছি, কাজে সেগুলি আর আমি বিশেষ বলতে চাচ্ছি না, অনেক সময় লাগবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের ন্যায় বিচার প্রদানের পাশাপাশি আইনি দর্শন ও ভাবনা প্রচার ও প্রসারের লক্ষ্যে বুদ্ধিবৃত্তিক কার্যক্রমও চলমান রেখেছেন। প্রতি বছর সুপ্রিম কোর্ট থেকে বার্ষিক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, যাতে সুপ্রিম কোর্টের কার্যক্রম সহ বিভিন্ন ধরনের প্রবন্ধ ও সন্নিবিষ্ট থাকে। গত কয়েক বছরে 12টি প্রকাশনা বের হয়েছে। জাতিপিতাকে নিয়ে প্রকাশিত বঙ্গবন্ধু, বিচার বিভাগ এবং ন্যায়কণ্ঠ ইতিমধ্যে পাঠক জনপ্রিয়তা লাভ করেছে। তাছাড়া স্মৃতি চিরঞ্জীব স্মারক সৌধ নির্মাণ করা হয়েছে। আমি শুধু এটুকু বলবো যে আপনারা ভারত থেকে যারা এসেছেন আপনারা খুব সৌভাগ্যবান, কারণ ভারত পাকিস্তান দুটি দেশ পাশাপাশি রাষ্ট্র হিসেবে যখন প্রকাশ পেল আমরা কি দেখলাম, ভারতে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে। অন্তত আমরা সেই পাকিস্তান আমলই হোক আর বাংলাদেশ সবার পরে 75 সালে 15 আগস্টের পরে হোক, আমরা কি হয়েছে, আমরা পেয়েছি মিলিটারি ডিক্টেটরশিপ। বারবার আঘাত এসেছে গণতন্ত্রের উপর, বারবার আঘাত এসেছে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারের উপর, কোনো একটা স্থিতিশীলতা ছিল না। আমরা স্বাধীনতা অর্জন করে আশা করেছিলাম যে অন্তত আমাদের ভূখণ্ডের মানুষ অন্তত একটা স্থিতিশীল জীবন পাবে, দেশের উন্নতি হবে, মানুষের উন্নতি হবে, জীবন মান উন্নত হবে। কিন্তু আমরা যদি একটু হিসাব করি 1975 সালের জাতিপিতাকে হত্যার পর থেকে সেই 76 সাল থেকে 96 পর্যন্ত এদেশের মানুষ কী পেয়েছে, তাদের যে মৌলিক চাহিদাগুলি কোনো চাহিদাই তো পূরণ হয়নি। হ্যাঁ, একের পর এক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই মিলিটারি ডিক্টেটররা যারা এসেছে হয়তো তারা লাভবান হয়েছে, মুসলিম ও এলিট গ্রুপ তারা তৈরি করেছে কিছু মানুষকে সুযোগ সুবিধা সৃষ্টি করে দিয়ে, আর সাধারণ মানুষ কিন্তু অবহেলিত থেকে গেছে। তাদের ভোটের অধিকার, তাদের ভাতের অধিকার, তাদের সাংবিধানিক অধিকার অস্বীকার করা হয়েছে, তারা অবহেলিত শোষিত বঞ্চিতই থেকে গিয়েছিল। এরপর আবার 2001-এর থেকে প্রায় 2008 পর্যন্ত ঠিক একই অবস্থার শিকার এদেশের মানুষ। জঙ্গিবাদ, সন্ত্রাস, অগ্নিসংযোগ, তার মামলা, মকদ্দমা এবং আমরা বিরোধী দলে থাকা অবস্থা আমাদের উপর অকথ্য অত্যাচার নির্যাতন সেগুলি সহ্য করতে হয়েছে, আর সাধারণ মানুষ কিন্তু সেই একই তিমিরে ছিল। একটা গণতান্ত্রিক ধারা ছাড়া এবং গণতান্ত্রিক পরিবেশ ছাড়া কখনো কোনো দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি সম্ভব নয়। ভারতবাসী সেদিক থেকে তারা সত্যি সৌভাগ্যবান যে তাদের দেশে ধারাবাহিক গণতন্ত্র চলেছে। হ্যাঁ, সরকারি বিরোধী দল থাকবে, হয়তো সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু গণতন্ত্র কখনো প্রশ্নবিদ্ধ হয়নি। কিন্তু আমরা বাংলাদেশ আমাদের জীবনে তো এসেছে সেই অমানিসা অন্ধকার। তবে এটুকু বলবো যে উচ্চ আদালতের যে রায়, মার্শাল্লাকে অবৈধ ঘোষণা দেওয়া, পঞ্চম সংশোধনী, সপ্তম সংশোধনী, যার মাধ্যমে
যখনই যে মিলিটারি ডিক্টেটর ক্ষমতায় এসেছে সে প্রথমে তো রাজনীতিবিদদের গালি দিয়ে এসেছে, এরপরে নিজেরাই রাজনীতিবিদ হয়ে গেছে। কুর্দি ছেড়ে পোশাক পরে তারা তখন রাজনীতিবিদ সেজে দল গঠন করে নির্বাচনী প্রহসনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে অবৈধ ক্ষমতা বৈধ করার জন্য পার্লামেন্টের 2/3 মেজরিটি নিয়েছে, যে অবৈধ ক্ষমতাকে বৈধ করার প্রয়াস পেয়েছে। পঞ্চম সংশোধনী, সপ্তম সংশোধনী কিন্তু এইভাবেই তৈরি। আমি ধন্যবাদ জানাই আমাদের উচ্চ আদালতকে, কৃতজ্ঞতা জানাই সেই সব জজ সাহেবদের যারা এই একটি রায় দিয়েছিলেন যে এই ক্ষমতা মার্শাল জারি এবং সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল এটা অবৈধ, যা আমাদের দেশকে অন্তত এইটুকু দাবি করতে পারি, আপনারা যদি 2009 থেকে এ পর্যন্ত হিসাব করেন তাহলে অন্তত বলতে পারি যে আজকে দেশের যে আর্থসামাজিক উন্নতিটা হচ্ছে সেটা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলে এবং একটা স্থিতিশীল পরিবেশ আছে বলে এটা সম্ভব হয়েছে। কাজেই আজকে এটা প্রমাণিত সত্য যে মানুষের জীবনে ন্যায় বিচার প্রাপ্তি, আর্থসামাজিক উন্নতি এটা একমাত্র হতে পারে যখন মানুষের মৌলিক চাহিদা পূরণ করার সুযোগ হয় এবং দেশটা